এবার সোনাবাড়ি ঘাটে যাত্রা শুরু করলো HCL গ্রুপের রেডিয়ান্স ডায়াগনস্টিক নামের নতুন ল্যাবরেটরি। বুধবার সোনাবাড়ি ঘাট বাজারে সোনাই রোডে বিশিষ্টজনদের হাত দিয়ে ফিতে কেটে নতুন এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HCL গ্রুপের সঞ্চালক ইকবাল হোসেন মজুমদার, মইনুল হক চৌধুরী হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন দুই অধ্যক্ষ মস্তর আলী লস্কর ও আইনুল হক মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, সোনাবাড়ি ঘাট দুই মসজিদের ইমাম মাওলানা ওয়াহিদুল হক বড় ভূঁইয়া ও মাওলানা সৈফুল আলী, মজনুল হক আক্তার হোসেন মজুমদার, জাকির হোসেন লস্কর, শাহ নেওয়াজ মজুমদার, রিপন হোসেন মজুমদার সহ অন্যান্যরা। রোগীদের পরিষেবা প্রদান করতে সোনাবাড়ি ঘাটে এই রেডিয়ান্স ডায়াগনস্টিক সেন্টার চালু করা হয়েছে বলে জানান HCL গ্রুপের কর্মকর্তারা। হতদরিদ্র রোগীদের বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানান তারা। নতুন ডায়াগনস্টিক রোগীদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা আজকে সোনাবাড়ি ঘাট রেডিয়ান ডায়াগনস্টিক সেন্টারের আজকে আমরা শুভারম্ভ করেছি। এটা আমাদের 32তম সেন্টার HCL গ্রুপের। গোটা বরাক উপত্যকার আমাদের 5টি হসপিটাল এবং বাকি সবগুলো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আমাদের যাত্রা। আজকে 21 বছর হয়েছে আমরা এই সেবা মানুষের একদম প্রতিটা দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে এই সোনাবাড়িগের এলাকার মানুষ একটা সোনোগ্রাফির জন্য বা একটা ডিজিটাল এক্সরের জন্য ইসিজি, ইজি, হ্যাঁ, প্যাথোলজি, মাইক্রোলজি সব ধরনের টেস্টের জন্য আজকে এই জায়গায় আপনাদের সব ব্যবস্থা আমরা করে দিয়েছি। তার সঙ্গে আমাদের HCL গ্রুপের প্রতিটি সেন্টারে প্রতি মাসে 5 থেকে 10 জন পেশেন্ট, আমরা গরিব লেভেলের পেশেন্ট আমরা সবসময় ফ্রিতে থাকে এই ব্যবস্থা রাখি। এছাড়াও মানে আরও যদি অন্যান্য কোনো স্পেশাল কোনো ইয়ে থাকে, কারোর যদি কোনো ইয়ে থাকে, আমরা এটা আমরা ডিসকাউন্ট লেভেলে করে দিই। আমাদের শুধু যে ব্যবসা করা এরকম কোনো উদ্দেশ্য নয়। আজকে আমাদের HCL গ্রুপে আন্ডারে প্রায় 1600 স্টাফ, আমাদের সব সেন্টার মিলিয়ে আছে। এই সেবা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা একদম গ্রামাঞ্চলে গরিব গরিব ছেলেরা আমরা এনে ওদেরকে ট্রেনিং করিয়ে 6 মাস 1 বছর 2 বছর ট্রেনিং করিয়ে আমাদের কর্মসংস্থান দিয়ে যাচ্ছি। এই সেবা আমাদের চলে যাচ্ছে। বাকি আপনাদের আশীর্বাদ দোয়া কামনা করছি। ধন্যবাদ। উদ্দেশ্য যেটা আমরা শুনলাম এটা সাধুবাদ জানাই আমরা। আর আমরা আরবিতে একটা কথা আছে, ইন্নামালা আমালু বিন্নিয়াত, নিয়ত যেটা তারা করছেন যে মানুষের সেবা, হ্যাঁ, এটার উপরে তারা বরকত হইব ইনশাল্লাহ। আর যেহেতু কিছু কর্মচারী আছে, কর্মচারী যারা পেট ফিট আছে, এখন ফিট লইয়া তো করা যায় না। শিলচর মেডিকেল কলেজে একটা রেট দেওয়া হয়, আর হাই ফাই যারা আছে এরা তো সাংঘাতিকভাবে রেট লয়। ইন বিটুইন এটা মাঝানো যে সাফ মরক লাটি বাঙ্গুক না, এটা আমরা চাইমু। আর এটা তো খাওয়া হয়েছে যে তারা এটা যারা গরিব নেহাত গরিব, এবং স্পেশালি বাইরে থেকে দেখা যায় সচ্ছল, কিন্তু ভিতরে এরকম কিছু মানুষ আছে বারাদি দেখা যারে, কিন্তু ভিতর সচ্ছল নাই, এরকম সরম করিয়া হয় না, এটাও একটু যদি টুকি মারিয়া দেখা যায় ইনশাআল্লাহ এ ধরনের মানুষের তারা সাহায্য করবা। আর ভাইলে লোকাল মানুষের ট্রেনিং দেওয়া দুপুরে এখন ঘন্টা দেওয়া যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। তাতে রিপোর্টগুলো সলিড হয়, কোনো অবস্থাতে ইনফ্লেটেড রিপোর্ট তাতে না হয়, এটার উপরে মানুষের জীবন নির্ভরশীল। দ্যাটস অল। আজকে প্রমাণ করেছে যে মানব সভ্যতার বিকাশ কতটুকু আমরা অগ্রগতি লাভ করেছি। যে পরিষেবা পাওয়ার জন্য বিগত দিনে, বিগত বছরে বা অতীতে আমরা মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি যেতে হতো, কিন্তু সেই পরিষেবা আজকে HCL আমাদের গ্রামে নিয়ে এসেছে। এই জন্য HCL কোম্পানির কাছে আমরা ধন্যবাদ জানাই, এবং তাদের যারা কর্মী আছেন তাদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতার প্রতি আমরা সন্তুষ্ট। আজকে এই পরিষেবা যেন সাধারণ মানুষের মানে ব্যয়ক্ষমতার ভিতরে থাকে সেই দিকে লক্ষ্য রাখা যেন প্রয়োজন হয়, এই কথা বলে আমি সবাইকে এবং এখানে যারা সাংবাদিক আছেন, কর্ণজার যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। যেটা উদ্বোধনী হয়েছে HCL, এটা একটা ল্যাবরেটরি এবং ক্লিনিক্যাল
মেডিকেল এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, এখানে যেসব কাজের জন্য আমার যে ইনচার্জ যে ইকবাল ভাই যেটা বলেছে, সেখানে প্রথম কথা হলো গরিব লোকের সেবা, সঙ্গে তৎসঙ্গে তা ওনাদের যে একটু স্টাফ আছে বা যা আছে তাদের, হ্যাঁ, কাজ তাদের বেতনের জন্য কিছু পয়সার সংযোজন করা। আমি বিশেষ করে ওদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করি এই ঈশ্বরের যে কর্মকর্তা বা যারা শেয়ার হোল্ডার বা যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের এই সোনাবাড়িঘাটে এই সেলটা অনেক ভালোভাবে চলবে এবং আমরা সকলে সহযোগিতা করব, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।